নমস্কার বন্ধুরা মিস অ্যান্ড মিসেস কুকিং আটে আপনাদের সকলকে জানাই আর একবার স্বাগত আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকের রেসিপি কিন্তু একদম খুবই সুন্দর আর একদম ইউনিক জন্মাষ্টমীর সামনে তো আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এরকম সুন্দর আর চটচটি একটা রেসিপি তাল ক্ষীরে মালপোয়া তো একদম চটজলদি বানিয়ে ফেলেন জন্মাষ্টমী স্পেশাল এরকম অসাধারণ আর সুন্দর রেসিপি আজকের রেসিপি তাল ক্ষীরের মালপোয়া চলো দেখে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না কেমন লাগলো আজকের রেসিপিটা আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না চলো দেখে আজকের রেসিপি তালের ক্ষীরের মালপোয়া বানানোর জন্য আমি কিন্তু আলাদা করে আর কোনো উপকরণ দেখাচ্ছি না আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি ময়দাটা নিয়েছি আমি এরকম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি আছি এখানে চার টেবিল চামচ মতো সুজি সুজির বদলে আপনারা চাইলে চালের গুঁড়ি ইউজ করতে পারেন তো আমরা এখানে সুজি আর ময়দাটাকে নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এলাচের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি এখানে মৌরি মৌরিটাকে হাতের তালুতে ঘষে আমি দিয়ে দিয়েছি আর যেহেতু এখানে তালের ক্ষীরের মালপোয়া হচ্ছে তো এখানে আমরা তালের যে পার্বটা সেটা এখানে ইউজ করেছি আর তালের ক্ষীরের রেসিপিটা কিন্তু আপনারা আমার চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবেন তো আমরা এখানে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি আর মিশিয়ে দেবার পরে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ এখানে ঠান্ডা দুধ ব্যবহার করবেন না আর জলটাও ব্যবহার করলে কিন্তু এখানে টেস্টটা একদমই ভালো লাগবে না তো এখানে আমরা উষ্ণ গরম দুধটাকে নিয়ে ভালো করে মিশিয়ে আমরা কিন্তু রেডি করে নিচ্ছি দেখুন ব্যাটারটাকে আমরা রেডি করে নিয়েছি আর ব্যাটারটাকে আমরা ঢেকে রেখে দেব ঠিক পাঁচ মিনিটের মতো ব্যাটারটাকে আমরা ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো আর যেহেতু এখানে সুজিটা ছিল তার জন্যে কিন্তু ব্যাটারটা দেখুন অনেকটাই বেশি ঘন হয়ে গেছে আমাদের আর একটু পাতলা লাগবে তাই আমরা কিন্তু এর মধ্যে আরও একটু গরম উষ্ণ গরম দুধ নিয়ে এটাকে ব্যাটারটাকে আরেকটু আমরা পাতলা করে নেব তো যদি আপনাদের মনে হয় যে এটা ব্যাটারটা পাতলা রয়েছে তাহলে কিন্তু এখানে দুধটা লাগবে না আমার যেহেতু ব্যাটারটা খুব বেশি ঘন হয়ে গেছিলো তাই এখানে একটু উষ্ণ গরম দুধ দিয়ে আমি ব্যাটারটাকে কিন্তু আবারও ভালো করে রেডি করে নিয়েছি এরপরে আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি আর তেলটাকে গরম হওয়া পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করব। আর আমরা আর একটা সাইডে বসিয়ে নিয়েছি এখানে দুধ যেহেতু আমরা এখানে ক্ষীরটা বানাবো তো আমরা দুধটাকে বসিয়ে এটাকে জাল দিতে জালে বসিয়ে নিয়েছি আর আমাদের তেলটা গরম হয়ে গেছে দেখুন আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে আমরা কিন্তু মালপোয়াগুলোকে আগে রেডি করে নেব আমরা তেলটাকে এইভাবে নেড়ে দিচ্ছি এইভাবে নাড়িয়ে দিলে কি হবে তাহলে কিন্তু তলা থেকে লেগে যাবে না দেখুন এটা কিন্তু এমনি উঠে আসবে নিজে থেকে তো আমরা এইভাবে প্রথমে এটাকে ভালোভাবে নাড়িয়ে দিলাম তেলটাকে তারপরে এটাকে ভালোভাবে কিন্তু আমরা ভেজে নেব একদম লালচে ব্রাউন করে আমরা কিন্তু এটাকে ভেজে তুলে নিচ্ছি আর এইভাবে কিন্তু প্রত্যেকটা আমরা রেডি করে তুলে নেব দেখুন আমাদের কিন্তু এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে এটা ফুলে উঠেছে তো আমরা কিন্তু এইভাবে এটাকে ভালোভাবে রেডি করে নেব আর একদম এটা তেলটা গরম হলে তারপরেই দেবেন হলে কিন্তু এটা হবে না তো আমরা দেখুন এইভাবে দেওয়ার পরে এটা কিন্তু নর্মালি তেল থেকে উঠে আসবে কোনো কিছু করার প্রয়োজন নেই তেলটা থেকে কিন্তু এমনি উঠে আসবে এরপরে আমি আবারও দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন এটা খুব সুন্দর ফুলছে আর একদম রেডি করে নিচ্ছি আমাদের সমস্ত মালপোয়াগুলো আর আমরা ব্রাউন কালার করে মালপোয়াগুলোকে একদম ভেজে রেডি করে নিয়েছি আর আমরা যে দুধটাকে বসিয়ে দিয়েছিলাম জাল দিতে সেটা কিন্তু আমাদের দেখুন একদম খুব ঘন হয়ে এসছে এই দুধটা কিন্তু আমাদের এরকম ঘনই লাগবে তো আমরা ভালো করে দুধটাকে জাল দিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব যে তালের যে পাল্পটা ছিল সেইটাকে আমরা এর মধ্যে ব্যবহার করব। দেওয়ার পরে আমরা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এটাকে মিশিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াতে থাকব। কারণ তলায় যাতে দুধটা লেগে না যায় তার জন্যে কিন্তু এটাকে আমরা কন্টিনিউ এইভাবে নাড়াতে থাকব আর এর মধ্যে আমরা ব্যবহার করছি চিনি আপনারা চাইলে এর মধ্যে গুড় ব্যবহার করতে পারেন তো চিনিটাকে দেওয়ার পরে আমরা আবারও ভালো করে জাল দিয়ে নিচ্ছি দেখুন খুবই ঘন হয়ে গেছে একবার আমার এই প্যান্টটার পাশে কিন্তু দেখুন যে ভালোভাবে কিন্তু সর পড়তে আরম্ভ করে দিয়েছে আর খুব ভালো ঘন হয়ে গেছে এরপরে আমরা এটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর একদম রেডি হয়ে গেছে আমাদের খিটটা। আর ক্ষীরটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটাকে দেওয়ার পরে আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো আর অবশ্যই মনে রাখবেন এলাচের গুঁড়োটাকে দেওয়ার পরে আমরা কিন্তু আর গ্যাসটাকে জ্বালানোর দরকার নেই বা ফোটানোরও দরকার নেই এই ক্ষীরটা আমরা গ্যাসটাকে অফ করে দিয়েছি দেওয়ার পরে আমরা মালপোয়াগুলো কিন্তু একটা একটা করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর মালপোয়াগুলো কিন্তু এইভাবে দেওয়ার পরে একটু উল্টে পাল্টে দেব দিয়ে আমরা কিন্তু এটাকে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো এটা রেখে দিলে কিন্তু খুব ভালোভাবে ক্ষীরটা কিন্তু ভেতরে ঢুকে যাবে তো আমাদের রেডি হয়ে গেছে আজকে তালের ক্ষীরের মালপোয়া তো সামনেই জন্মাষ্টমী আপনারা বানিয়ে ফেলতে পারবেন এরকম বাড়িতে সুন্দর আর অসাধারণ একটা ইউনিক রেসিপি তো তাড়াতাড়ি করে বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম তালের ক্ষীরের মালপোয়ার রেসিপি তাহলে আমাদের রেডি হয়ে গেল আজকে অসাধারণ আর সুন্দর রেসিপি তাল খিরে মালপোয়া তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবে এরকম অসাধারণ আর খুব সহজ পদ্ধতিতে একটা সুন্দর রেসিপি তাহলে আর দেরি না করে জন্মাষ্টমীতে বানিয়ে ফেলুন এরকম সুন্দর একটা রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগলো আজকের রেসিপিটা আর যারা নতুন আছো তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে না পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুল না তাহলে আজকের মতো রেসিপি এ পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে